আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাজিল স্নাতক পাস তৃতীয় বর্ষ পরীক্ষা 2022-এর সময়সূচিটি আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো আজকের সময়সূচিতে শুধুমাত্র আমি কিন্তু দেখতে পাচ্ছ ফাজিল পাস তৃতীয় বর্ষের সময়সূচিটাকেই কিন্তু তোমাদেরকে দিব। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবে না। তো তোমরা সবাই জানো যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা 2022-এর সময়সূচি প্রকাশ করেছে। বাট আমি কি করেছি, তোমাদের সকলের সুবিধার কথা চিন্তা করে আমি কিন্তু প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিগুলোকে ডিলিট করে দিয়ে শুধুমাত্র ফাজিল পাস তৃতীয় বর্ষের সময়সূচিটি তোমাদের কাছে কিন্তু উপস্থাপন করতে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 ফেব্রুয়ারি 2024 তারিখ বৃহস্পতিবারে। দেখতে পাচ্ছ ফাজিল পাস তৃতীয় বর্ষ। তো তোমাদের পরীক্ষাগুলো কিন্তু দেখো, পরীক্ষার সময় দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে যে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথম পরীক্ষা তো 15 ফেব্রুয়ারিতে হবে, এটা তো বলেই দিলাম। তো দেখতে পাচ্ছ উচ্চতর বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে, ইসলামিক স্টাডিজ প্রথম পত্র, কৃষি বিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র, গণিত তৃতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র। তো এদিকে পত্র কোডগুলো দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা। তারপরে পরীক্ষা আছে তোমাদের 18 ফেব্রুয়ারি 2024 তারিখ রবিবারে, উচ্চতর বাংলা হচ্ছে দ্বিতীয় পত্র, ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র, কৃষি বিজ্ঞান দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এবং বিষয় কোডগুলো দেখে নিবা। তারপর তোমাদের 20 ফেব্রুয়ারি 2024 তারিখ মঙ্গলবারে পরীক্ষা আছে, উচ্চতর বাংলা তৃতীয় পত্র, ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র, কৃষি বিজ্ঞান তৃতীয় পত্র, অর্থনীতি তৃতীয় পত্র, এবং পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্র পরীক্ষা হবে। এবং 24 ফেব্রুয়ারি 2024 তারিখ শনিবারে ফাজিল পাস তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে, ইসলামী ইতিহাস প্রথম পত্র যার বিষয়কোড 413, এবং সমাজকর্ম তৃতীয় পত্র যার বিষয়কোড হচ্ছে 448। এবং দেখতে পাচ্ছ 27 ফেব্রুয়ারি 2024 তারিখ মঙ্গলবারে তোমাদের ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে যার বিষয়কোড 414, লোক প্রশাসন দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে যার বিষয়কোড 450, এবং পরিসংখ্যান পরীক্ষা রয়েছে দ্বিতীয় পত্র যার বিষয়কোড 468। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না। এবার আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজে যদি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ তোমাদের 28 ফেব্রুয়ারি 2024 তারিখ বুধবার ইসলামী ইতিহাস লোক প্রশাসন পরিসংখ্যান তৃতীয় পত্র পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এদিকে বিষয়কোটা রয়েছে। এবং 29 ফেব্রুয়ারি 2024 তারিখ বৃহস্পতিবারে তোমাদের উচ্চতর ইংরেজির প্রথম পত্র পরীক্ষা হবে, আল দাওয়া আল ইসলামিয়া, এটা প্রথম পত্র হবে, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র হবে, রসায়নবিদ্যা দ্বিতীয় পত্র হবে, এবং বিষয়কোডগুলো তোমরা মিলিয়ে নিবে। এবং 2 মার্চ 2024 শনিবার ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা আছে, উচ্চতর ইংরেজি দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় পত্র। এবং 3 মার্চ 2024 তারিখ রবিবারে পরীক্ষা আছে, উচ্চতর ইংরেজি তৃতীয় পত্র, তুলনামূলক ধর্মতত্ত্ব প্রথম পত্র, আল দাওয়া আল ইসলামিয়া দ্বিতীয় পত্র, গণিত দ্বিতীয় পত্র। এবং 4 মার্চে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, 5 মার্চে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে, 6 মার্চে দেখতে পাচ্ছ এই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এখানে সুন্দর করে লিস্ট দেয়া আছে। আমি ভিডিওটি খুব দ্রুত করতেছি, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেকে কিন্তু দেখতে চাবে না। তো এই এই পিডিএফ ফাইলটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিবা। 6 তারিখেও পরীক্ষা আছে, 7 মার্চেও কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছ উচ্চতর আরবি প্রথম পত্র, ইসলামী অর্থনীতি প্রথম পত্র, লোক প্রশাসন প্রথম পত্র, প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র। তো এইভাবে 9 মার্চেও পরীক্ষা আছে, 10 মার্চেও দেখতে পাচ্ছ ফাজিল পাস তৃতীয় বর্ষের পরীক্ষা রয়েছে। তো এই রুটিনটি তোমরা ডাউনলোড করে নিবা এবং নিজেদের যে কবে কি পরীক্ষা রয়েছে সেটা দেখে নিবা। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, তো অবশ্যই একটি লাইক করে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।